स्वास्थ्य विभाग द्वारा दो बार कोरोना वायरस का टेस्ट करवाया गया है, दोनों बार नेगेटिव आया है। अलीपुरद्वार के तृणमूल कांग्रेस विधायक सौरभ चक्रवर्ती ने संवाददाताओं को संबोधित करते हुए ये दावा किया है कि उन्होंने कहा है कि उनके विरुद्ध गलत खबर फैलाया जा रहा है। यह गौरतलब है कि कुछ दिनों पहले ही कुछ संवाद माध्यमों ने यह दावा किया था कि स्वास्थ्य विभाग ने सौरभ चक्रवर्ती को क्वारंटाइन में रखने के निर्देश दिए हैं, जिसके बाद ही पूरे शहर में हलचल मच गई थी। आखिरकार उनका टेस्ट करवाया गया जिसका रिपोर्ट नेगेटिव आया है। अलीपुरद्वार के तृणमूल कांग्रेस विधायक सौरभ चक्रवर्ती ने क्या कहा इस पूरे विषय में, आइए सुनते हैं उन्हीं से। আমার বিরুদ্ধে ওঠা যত অপপ্রচার, যত কুৎসা এবং যত অভিযোগ, সব অভিযোগের একটা পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষাতে যে নেগেটিভ রিপোর্ট এসেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরে আপনাদের মাধ্যমে এর আমি জবাব দিই। গত 12 দিন ধরে আমি ভীষণ মনকষ্টে আমি ছিলাম, কিন্তু আমি আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমি চাই মানুষ ভালো থাকুক এবং সবচেয়ে ভালো থাকুক তারা যারা আমার বিরুদ্ধে অভিযোগ করে এই কদিন আনন্দ গ্রহণ করলেন, এবং যারা আমার বিরুদ্ধে লিখলেন তাদেরকে আমি এটা জানাতে চাই যে আমি চিকিৎসকদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ কোনোদিন করিনি। যদি হস্তক্ষেপ করতাম তাহলে নিশ্চয়ই এই টেস্টটা আমি করাতাম না, আর এই টেস্টটা আমার দুবার হয়েছে এটাও আমি আপনাদের জানাই। 6 তারিখে আমি টেস্ট করেছি, সে রিপোর্ট কিন্তু আসার আগে আরেকবার আমার টেস্ট করা হয়েছে, এবং যেভাবে চিকিৎসকরা আমাকে গাইড করেছেন আমি তাদের কোনো ব্যাপারে কোথাও হস্তক্ষেপ করি। আই এম বিং দি চেয়ারম্যান অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, মানে আরকেএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল নবীকরণ সমিতির চেয়ারম্যান, আমাকে ডে টু ডে আলিপুরদুয়ার হাসপাতালে ভালো মন্দ দেখতেই হবে। আমি আমার প্রাণের ঝুঁকি নিয়ে আলিপুরদুয়ার হাসপাতালে গেছিলাম, এটাও প্রমাণ হয়ে গেল। কারণ যেভাবে আমি সুপারের সাথে কথা বলা বা আমি আমাকে যেভাবে বলা হচ্ছে এটাও কিন্তু আমার একটা অগ্নি পরীক্ষা হয়ে গেল যে আমি কিন্তু মৃত্যু ভয় পাইনি। আমি এই কোভিডের মধ্যেও পেশেন্ট আছে, থাকতে পারো, ঠিক আছে, সেরকম আমার মাথায় কিন্তু এটা না আসার কথা নয়। আমি যেহেতু জেলা হাসপাতালের চেয়ারম্যান, যে কোনো পেশেন্ট আসতে পারে, কোভিডও আসতে পারে, কিন্তু আমি কিন্তু আমার মৃত্যু ভয়কে উপেক্ষা করে মানুষের স্বার্থে আমি কাজ করার জন্যই জেলা হাসপাতালে গেছিলাম। আবার যাব, মানুষকে প্রাণ